ঘটনাটি ঘটেছিল এক রাতে, যখন শহরের এক অন্ধকার গলির মধ্যে এক চোর চুপিসারে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর বাড়ির চারপাশে ঘুরছিল। চোরটি তার অভাব এবং ক্ষুধার জন্য অপরাধের পথে পা রেখেছিল। সে জানত না যে এই রাতে তার জীবনের মোড় সম্পূর্ণ বদলে যাবে। চোর হযরতের ঘরের দিকে চুপিসেরে এগিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, আজ যদি ভালো কিছু পেয়ে যাই তবে কয়েকদিনের জন্য আর চিন্তা করতে হবে না। কিন্তু এই বাড়ি থেকে চুরি করার পর কিভাবে পালিয়ে যাব সেটা ভালোভাবে ভেবে রাখতে হবে। অন্ধকার রাতের গভীরতায় চোর যখন বাড়ির জানালা খুলে ভেতরে ঢুকতে চেষ্টা করছিল, তখনই সে টের পায় কেউ তাকে দেখছে। সে দ্রুত পেছনে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। তবু তার মনে এক অজানা ভয় ঢুকে যায়। এই ভয় যেন তাকে কাঁপিয়ে তোলে। চোরটি মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে আমার সঙ্গে? আমি এত অভিজ্ঞ চোর, কখনো এমনটা হয়নি। ততক্ষণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর দোয়া ও জিকিরে মগ্ন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা আল্লাহর কুদরতে ঘটতে যাচ্ছে। তার ভিতরে একটি শান্ত ভাব জেগে উঠল এবং তিনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে দোয়া করতে লাগলেন, যেন আল্লাহ এ চোরের হৃদয়কে সৎ পথে ফিরিয়ে আনেন। চোর ভেতরে প্রবেশ করতে সফল হয় এবং ধীরে ধীরে ঘরের কোনায় রাখা জিনিসপত্র ঘাঁটতে শুরু করে, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরছিল, যেন এক শক্তি তাকে বলছে, তুমি যেটা করছো সেটা ভুল, তুমি এ কাজের জন্য তৈরি হওনি। চোর হঠাৎ করেই থেমে গেল। তার মনে হল, আমি তো শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য এসেছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি কিছু ভুল করছি। ঠিক এমন সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হালকা কণ্ঠে ডেকে বললেন, কে আছো সেখানে? চোর প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু হযরত এর কণ্ঠে একটা স্নেহ ও ভালোবাসা ছিল যে চোর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি একজন চোর, আমি আপনার ঘরে চুরি করতে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। অলৌকিক পরিবর্তন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মৃদু হাসলেন এবং বললেন, আল্লাহ তাআলা তোমার মনের এ পরিবর্তন ঘটিয়েছেন, আর যারা আল্লাহর পথে ফিরে আসে তাদের জন্য সবসময় ক্ষমা আছে। তুমি চুরি করতে এসেছিলে কিন্তু আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। চোর বিস্মিত হয়ে হযরতের দিকে তাকিয়ে রইল। সে ভাবতে লাগল, একজন মানুষ যার ঘরে আমি চুরি করতে এসেছি তিনি আমাকে ক্ষমা করতে পারেন, আমার মতো একজন পাপীকে? চোরের চোখে পানি চলে এলো। সে হযরত এর কাছে কাঁদতে শুরু করল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি এখন আল্লাহর কাছে ফিরে এসেছ, কখনোই মনে করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। চলো একসঙ্গে দোয়া করি, দোয়া ও পুনর্জন্ম। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চোরকে নিয়ে মসজিদে গেলেন। সেখানে দুজন একসঙ্গে দোয়া করলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে পরামর্শ দিলেন, তোমার জীবন এখন নতুন করে শুরু হবে, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে সৎ পথে থাকো, মনে রেখো আল্লাহর রহমত সবসময় তোমার সঙ্গে থাকবে। চোর কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে বলল, হুজুর আপনি আমাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন, আমার জীবন বদলে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। বন্ধুরা, এই অলৌকিক গল্পটি আমাদের শেখায় আল্লাহর পথে থাকা কখনোই বৃথা যায় না। যখনই আমরা সৎ পথে থাকি আল্লাহ আমাদের মনের সব ভয় দূর করে দেন এবং আমাদের জন্য এমন উপায় করে দেন যা আমাদের কল্পনাতেও আসেনি। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা যদি কখনো কোনো বিপদে পড়েন আল্লাহর ওপর ভরসা রাখুন, কখনো হার মানবেন না, আল্লাহর পথে থাকুন এবং দেখুন কিভাবে তার কুদরতে আপনার জীবন বদলে যেতে পারে। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন, যেখানে আমরা আপনাদের আরও বিস্ময়কর কাহিনী জানাব। আল্লাহ আপনাদের সবাইকে সঠিক পথে রাখুন।